মামা ঘাটে গিয়ে কাপড় চলে কাপড় চোপড় খুলে লুঙ্গি পরে আপনার সাথে ওইবার যাবেন, এই পদ্মা ব্রিজ দিয়ে যাবেন না। আপনার সজাগ যে ঘুমায় তার ঘুম থেকে ওঠানো যায় না, যে সত্যিকার ঘুমায় তার এক ডাক দিলে সে উঠে যায়। আজকে বিএনপি আমাদের যে কটাক্ষ করে কথা বলছেন, সেই শুধু লন্ডনে থাকেন এই কুলাঙ্গার, সেই কুলাঙ্গার তারেক জিয়া সে বড় বড় কথা বলছে, সে এই দেশের টাকা লুণ্ঠন করে এখানে সে আরামে এসে দিনাতিপাত করছে এবং আমার নেত্রী সম্বন্ধে এবং আমার দেশের সম্বন্ধে কটাক্ষ করে বলছে। আমরা যেন কোনো উন্নতি না করতে পারি দেশের কোন এগুলি নষ্ট করার জন্য আমার নেত্রী সময় দেন। আপনার ভাগে পাই কি না আর জীবনে জানি না, আমরা আপনার মাননীয় আমাকে সময় দেন, সময় চাই। তো এখানে বলছি এই আমাদের যে পদ্মা ব্রিজ, এই পদ্মা ব্রিজ করার আগে আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি। এই বিএনপি বলেছে এই পদ্মা ব্রিজ হবে না, এই কলম ভেঙে পড়ে যাবে, আপনার কেউ উঠতে পারবে না, এটা মিথ্যা কথা, এটা বাতুলতা। আজকে আমাদের সেই সময় মিথ্যা অপবাদ দিয়ে সেই এই জায়গা সেই ওয়ার্ল্ড ব্যাংক আমাদের টাকা দেয় না, মুখ ফিরে নিয়েছে। আমার নেত্রী জনজীবী শেখ হাসিনা উনি বলেছেন না আমার দেশের অর্থায়নে আমি পদ্মা ব্রিজ করিয়ে দেখাবো, বাবের বেটি উনি করিয়ে দেখেছেন এবং শুধু আমাদের এই পদ্মা ব্রিজ আমরা যাচ্ছি আজকে। আজকে দক্ষিণবঙ্গে যারা আছি আমরা, যারা আজকে আসি আমরা এখানে সাড়ে তিন ঘন্টায় বরিশাল সেই আমরা খুলনা চলে যাই এই পদ্মা ব্রিজের বদৌলতে। যারা একদিন বলেছেন এই পদ্মা ব্রিজ হবে না, তাদের সেই ভাইদের বলবো আপনারা পদ্মা ব্রিজে মামার ঘাটে গিয়ে কাপড় চলে কাপড় চোপড় খুলে লুঙ্গি পরে আপনার সাথে ওইবার যাবেন, এই পদ্মা ব্রিজ দিয়ে যাবেন না। আপনারা পদ্মা ব্রিজ দিয়ে যান, আবার গিয়ে আমার নেত্রী সম্বন্ধে মিটিং করে এখানে আজেবাজে কথা বলেন, এই যদি আপনাদের ঈদ হয়ে থাকে আপনারা তো সজাগ হয়ে ঘুমান। আমার নেত্রী কোনো উন্নয়ন আপনার চোখে পড়ে না, আপনার সজাগ যে ঘুমায় তার ঘুম থেকে ওঠানো যায় না, যে সত্যিকার ঘুমায় তার এক ডাক দিলে সে উঠে যায়। তাই আমি বলবো সেই ভাইদের, আপনারা আমাদের উন্নয়ন সম্বন্ধে যা দেখছেন ইনশাল্লাহ এই উন্নয়ন তো কিছুই না। আমার নেত্রী যদি বেঁচে থাকে আমার নেত্রীর জন্য দোয়া করি, উন্নয়ন ইনশাল্লাহ আরও হবে এই দেশের। আমরা মনে করি যে স্মার্ট বাংলাদেশ বলে করে বলে বলেছি 41 সনে, 2041 সনে ইনশাল্লাহ স্মার্ট বাংলাদেশ হিসাবে রূপান্তরিত হবে আমার আমাদের বিশ্বাস। মাননীয় নেত্রী, মাননীয় স্পিকার, আজকে আমার যে বক্তব্য দেওয়ার জন্য আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আমি শেষমেশ আমি একটা কথাই বলবো মাননীয় স্পিকার, যে আজকে আমরা যারা আজকে এখানে আমরা সংসদে কথা বলছি আমাদের কথা আজকে সারা বিশ্বে শুনছে, সবাই দেখছে। আমাদের যে আওয়ামী লীগের যারা আছে এখানে আমরা 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 যা বলি তা করি, আমার নেত্রী যা বলেন তা করেন এবং করে দেখান। আমি একটা কথাই বলবো, আমার নেত্রীর মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই। আমি এই জন্য বলবো, আমি গত সপ্তাহে বগুড়ায় গিয়েছিলাম, সেই পাঁচবিবিতে বগুড়া হয়ে পাঁচবিবি গেলাম, গিয়ে দেখলাম কি সুন্দর চার লেনের রাস্তা হচ্ছে, আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। কিন্তু একসময় বিএনপি ক্ষমতায় ছিল, তারা তো কোনো দিন আমাদের ফরিদপুরের মধ্যে কোনো বরাদ্দ দেয় নাই, কিন্তু আমার নেত্রী কিন্তু মধ্যে কোনো হিংসা ছিল না। আমার নেত্রী মনে গেছে উনি তো মানবতার নেত্রী, মানবতার মা, উনি কোনো এই দেশ মনে করে আমাদের সবাই, তার জন্য এই বগুড়া বগুড়া শহর এত সুন্দর আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। কিন্তু যারা ক্ষমতা ছিল কিন্তু তারা দুইটি পয়সা ফরিদপুরের জন্য তারা ব্যয় করে নাই, কোনো বরাদ্দ দেয় নাই।